রুকুতে এবং সেজদাতে সুবহান রাব্বিল আযীম এবং সুবহান রাব্বিল আলা একবার বলা ওয়াজিব, অতিরিক্ত বলা সুন্নত, বেজোড় বলা উত্তম, জোর বললেও কোনো সমস্যা নেই। এছাড়া যত দোয়া আছে রুকু এবং সেজদার, সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাতি ওয়া রুসবান সুবহানাল্লাহি রাব্বিল আযীম হামদিকা আল্লাহুম্মা ফিরলি আল্লাহু লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা সাজাদতু খাশা লাকা সামিউ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমু ওয়া সামউ, এই সমস্ত রুকুর অনেক দোয়া রয়েছে, সেজদার অনেক দোয়া রয়েছে, এই সমস্ত দোয়াগুলি পড়া সুন্নত। এবং বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, একাকী নামাজ যত বেশি লম্বা হবে তত ভালো, তবে ফরজ নামাজে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে, না বেশি লম্বা না বেশি তাড়াহড়া করা যাবে, যেহেতু পেছনে মুক্তাদিদের বিভিন্ন অবস্থার লোক থাকে, ছোটো থাকে বড় থাকে, কাজ থাকে, অনেকের জরুরাত থাকে, অনেকের দুর্বল থাকে, সেক্ষেত্রে নামাজ বিশেষে কেরাতটা ওইভাবেই করতে হবে। তাহলে রুকুতে সেজদাতে যে দোয়াগুলো হাদিসে এসেছে সেগুলো থেকেই পড়তে হবে, বাইরে থেকে কোনো দোয়া পড়া একই বলে রুকুতে পড়া যাবে না। তবে সেজদাতে অতিরিক্ত কোরআনের হাদিসের দোয়া পড়া যাবে, যেগুলি দোয়া বর্ণিত আছে সেগুলো ছাড়াও। না মাঝে মাঝে অসুস্থ বা আনিজি ফিল করলে সবচেয়ে উত্তম চিকিৎসা হলো যখনই আপনি আনিজি ফিল করবেন, যখন আপনাকে খারাপ লাগছে, সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে হাতে পুরে দিবেন, দিয়ে সমস্ত শরীরের মধ্যে বলিয়ে দিবেন, তিনবার করবেন। যখন আপনি এটা শারীরিক মানসিক সমস্যার জন্য এটা অত্যন্ত উপকৃত উপকার হবে, কাজেই জিকির করলে বিশেষ করে মানসিক অন্তরে টেনশন দূর হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে, কাজেই জীবন আপনি জিকির আজকাল করুন। তবে জিকির রাখার জন্যে কমপক্ষে ঠোঁট জীব নড়তে হবে, অনেকে মনে করে মুখ বন্ধ করে না এটা জিকির হবে না, জিকিরের জন্যে কোরআন উত্তম জিকির, নামাজ উত্তম জিকির, এরকম সমস্যা হলে নামাজ শুরু করবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন, তবে ইস্তিগফার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তিগফারুল্লাহ, দেখবেন আপনার প্রশান্তি আসবে, শারীরিক মানসিক দূর সব সমস্যা দূর হবে। তবে এতটুকু শব্দ করবেন আপনার কান শুনতে পাই, কমপক্ষে জীব ঠোঁট যেন নড়ে, জীব নড়ে না, ঠোঁট নড়ে না, মুখ বন্ধ করে জিকির করে অনেকে, অনেকে দেখি কোরআন ধরে নেন বসে থাকে, এটাকে জিকির বলা যাবে না, এটাকে জিকির বলা যাবে না। জি, আপনাদের কারো প্রশ্ন? না।